সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন সীরাতুন্নবী তথা কোরআনকে জমিনে বাস্তবায়ন করার জন্য। সাহাবায়ে কেরামদের ইন্তেকালের পরে তাবেঈন, তাবেয়ে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাখিরিন এক এক করে করে যুগের পরিবর্তনে দ্বীন এ জমিনে জিন্দা করার জন্য, কোরআন এ জমিনে কায়েম করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাতকে জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টার ফিকির মেহনত করেছেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, চেষ্টার ফিকির আর মেহনত করেছেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, সীরাতুন্নবী বাস্তবায়নের জন্য ফিকির আর মেহনত করেছিলেন কুতুবুল আলম কালামানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, এই সীরাতুন্নবী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, সীরাতুন্নবী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি। আরে বন থেকে বড় বড় বাঘরা চলে গিয়েছেন, এখন বাঘের বাচ্চারাও সীরাতুন্নবী হ্যাঁ দুনিয়াতে বাস্তবায়নের জন্য মেহনত করছেন, সীরাতুন্নবী বাস্তবায়নের জন্য বর্তমান যুগের ওলামায়ে কেরামরাও সীরাতুন্নবী বাস্তবায়নের জন্য মেহনত করছেন, সীরাতুন্নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামত বারাকাতুহুম, সীরাতুন্নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন মুফতি সাকাওয়াত হুসাইন রাজি সাহেব দামত বারাকাতুহুম, সীরাতুন্নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন আল্লামা জুনাইদ বা আল্লামা জুনাইদ আল হাবিব দামত বারাকাতুহুম, সীরাতুন্নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন এই যুগের উলামায়ে কেরাম, সীরাতুন্নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন আল্লামা মামুনুল হক দামত বারাকাতুহুম, সীরাতুন্নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন শায়খে চরমানে মুফতি ফয়জুল করিম দামত বারাকাতুহুম। আজকের এখানের ময়দানের, আজকের এখানে গোটা আলেম সমাজের উপস্থিতি, বাংলাদেশের এমন কোন আলোচক নেই আজকের এই ময়দানে উপস্থিত হন নাই, বাংলাদেশের ছাত্র জনতা নবী প্রেমিক জনতা এখানে উপস্থিত হয়েছে দিলের একটাই তামান্না, সীরাতুন্নবী বাস্তবায়ন করার জন্য। প্রিয় সম্মানিত ছাত্র ভাইরা, একই বাবার অনেক সন্তান, একই বাবার অনেক সন্তান, দায়িত্বের কারণে এক এক সন্তান এক এক দেশে থাকে, কিন্তু যখন বাবার সম্পদ রক্ষা করার প্রয়োজন হয় সমস্ত সন্তানেরা এক জায়গায় একত্রিত হয়ে যায়। আমরা আমাদের নবীর রুহানি সন্তান, আমরা আমাদের নবীর রুহানি সন্তান, কেউ খানকায় মেহনত করেছি, কেউ রাজনীতির ময়দানে মেহনত করেছি, কেউ মাদ্রাসায় মেহনত করেছি, কেউ মসজিদের খুতবার মেম্বরে মেহনত করেছি, ওয়াজের ময়দানে মেহনত করেছি, কিন্তু আজ যুগের পরিবর্তনে যখন পদ্ধতি এসেছে, যখন সময় এসেছে, আমরা প্রয়োজনে খানকার পাশাপাশি ইসলাম কায়েমের জন্য রাজপথে নামতে তৈয়ার আছি, ওই মসজিদের মেম্বার পাশাপাশি রাজপথে নামতে তৈয়ার আছি, ওয়াজের ময়দানের পাশাপাশি রাজপথে নেমে আমরা দেখিয়ে দিয়েছি ইসলাম কায়েমের জন্য গোটা সমাজ এক হতে পারি, গোটা সমাজ এক হতে পারি। আজ দলের মত ঊর্ধ্বে চলে গিয়েছে, দলের ভেদাভেদ নেই, আজ মদের ভেদাভেদ নেই, কে কোন পীর সেটা এখন দেখার প্রয়োজন নেই, হক হয়েছে তো সে আমার ভাই, মাথার টুপিটা গোল না পাঁচকোল কি দেখার সুযোগ নেই, জালি না কৃষ্টি দেখার সুযোগ নেই, ওকে সময় এখন এক হয়ে কথা বলার সময় এখন, সীরাতুন্নবী প্রতিষ্ঠা করার সময় এখন, এই গোটা দুনিয়াতে কোরআন জিন্দা করার সময় এখন। আমি ছাত্র সমাজকে বলবো, উলামায়ে কেরাম করে যেমন করে এক হচ্ছে, এমন করে এক হয়ে যদি ইসলাম কায়েমের জন্য নতুন আরেকটা ডাক দেয় আর সেই ডাকে সাড়া দিতে গিয়ে যদি কোরআন রক্ষা করার জন্য আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, জীবন দিতে কারা কারা তৈয়ার আছো? প্রিয় ভাইরা আমার কথা শেষ, পাঁচই আগস্টের দিন দেখা গিয়েছে কারা খানকা লোভি আর কারা রাজপথে থেকেছে।
ঠিক কিনা বলেন? দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারের নিপীড়ন আর নির্যাতন যারা সহ্য করতে পারি নাই, কিন্তু দেখা গেল ৫ আগস্টের দিনও তারা খানকা ছেড়ে নামতে পারে নাই। বোঝা যায় এদের মধ্যে এখনো মিলাদুন্নবী নামে জিলাপির মজা আছে। কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম ৫ আগস্টের আগে পরে মিলিয়ে আগেও রাজপথে ছিল, এখনো রাজপথে থাকবে। সুতরাং আমি আজাদিও বলছি, আমরা ওলামায়ে কেরামদের কর্মসূচির দিকে তাকিয়ে আছি, কর্মসূচি আপনারা দেবেন। আমরা ছাত্র জনতা, এখন আর ছাত্র জনতা শুধু মাদ্রাসার নয়, এখন স্কুলের ছাত্র ভাইয়েরা আমাদের সাথে, কলেজের ছাত্র ভাইয়েরা আমাদের সাথে, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আমাদের সাথে, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমাদের সাথে, গোটা জাতি এক হয়েছে, বাংলাদেশকে পরিবর্তনের স্বপ্ন দেখছে। আজ পরিবর্তন করব, পরিবর্তন করব, পরিবর্তনের ছোঁয়া আজ ধূপখোলায় লেগেছে। যেই ধূপখোলায় আমরা সিরাতুন্নবীর প্রোগ্রাম করতে পারি নাই, সিরাত সম্মেলন করতে পারি নাই, আজকে বাধাহীন পুলিশের পাহারায় সিরাতুন্নবী প্রোগ্রাম হচ্ছে। অর্থাৎ নবীজির ইন্তেকাল, নবীজি বলেন কথা, নবীজি ইন্তেকাল, আর জন্ম থেকে আরম্ভ করে নবীজির ইন্তেকাল পর্যন্ত পুরো জিন্দগিটা হলো সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবীজির জীবন আদর্শ বলেন, তৃতীয় ভাগের নাম নবীজির জীবন, প্রথম দুই ভাগ মিলাদুন নবী নবীজির জন্ম, ওয়াফাতুন নবী নবীজির ইন্তেকাল। সহজ ভাষায় বললে এটা বলবো, এই দুটো জিনিস জানার বিষয়, মানার বিষয় না। মিলাদুন নবী এবং ওয়াফাতুন নবী জানার বিষয়, মানার বিষয় কথা বলে না কেউ, জানার বিষয় মানার বিষয়। সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানারও বিষয় মানারও বিষয়। আরো সহজ করলে এভাবে বলা যায়, মিলাদুন নবী নবীজির জীবনের একদিনের সাথে সম্পৃক্ত। যদি বলি যে মিলাদুন নবী পালন করব, তাহলে নবীজি যেভাবে জন্মগ্রহণ করেছেন আমাকেও সেই পদ্ধতিতে জন্মগ্রহণ করা দরকার। আচ্ছা বলেন, সেই পদ্ধতিতে আপনার আমার জন্মগ্রহণ করা সম্ভব না অসম্ভব? আবার নবীজি ইন্তেকাল করেছেন, নবীজির ইন্তেকালের সময় কিছু অলৌকিক ঘটনা আমরা দেখতে পাই, হাদিসের মাধ্যমে জানতে পাই। যদি বলি যে নবীজির ইন্তেকাল পালন করব বা মৃত্যু বার্ষিকী পালন করব, তাহলে নবীজি যেভাবে ইন্তেকাল করেছেন আমাদেরও ঠিক সেইভাবে ইন্তেকাল করা দরকার, ঠিক কিনা? সেটা বাস্তব না, সম্ভব না অসম্ভব? কিন্তু সীরাতুন নবী কেমন? সীরাতুন নবী হলো নবীজির গোটা জিন্দেগি। নবীজি নামাজ পড়েছেন, কিভাবে পড়েছেন, এটা সীরাতুন নবী। নবীজি রোজা রেখেছেন, কিভাবে রেখেছেন, এটা সীরাতুন নবী। নবীজি যুদ্ধ করেছেন, কিভাবে যুদ্ধ করেছেন, এটা সীরাতুন নবী। বলে যে নবীজি যেভাবে নামাজ পড়েছেন, আমরাও চাইলে নবীজির মতো নামাজ পড়া সম্ভব না অসম্ভব? নবীজি যেভাবে রোজা রেখেছেন, আমরাও চাইলে ঠিক সেইভাবে নবীজির মতো করে রোজা রাখা সম্ভব না অসম্ভব? তাহলে মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী পালন করা যায় না, পালন করা করতে হয় না, পালন করা সম্ভব না। সীরাতুন নবী পালন করতে হয়, পালন করা যায়। গোটা কোরআনে সীরাতুন নবী পালন করার আদেশ রয়েছে। এই জন্য বলি যে মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী জানার বিষয় মানার বিষয় নয়, কিন্তু সীরাতুন নবী জানারও বিষয় মানারও বিষয়। মূলত গোটা কোরআনটা নবীজির সীরাত, কারণ নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের জামাত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন গিয়ে প্রশ্ন করেছিলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান নবীজির আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, আম্মাজানের উত্তর ছিল কানা খুলুকুহুল কুরআন, নবীজির চরিত্রটাই কুরআন।
ওলামায়ে কেরাম এখানে আছেন, ছাত্র ভাইরাও এখানে আছেন, আম্মা জান যদি এভাবে উত্তর দিতেন, কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন, আহারে কথা বলে বারবার, এরা খুব ডিস্টার্ব করে। এই বাধা লাগবে না, রাখো যেভাবে আছে ওভাবে। যদি আম্মা জান বলতেন নবীজির চরিত্র কোরআনের মতো, কথা খেয়াল করেন, কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন, আম্মা জান কি এই কথা বলেছেন? না, আম্মা জান বলেছেন কানা খুলুকুহুল কুরআন। কেন? কারণ হলো আমরা অনেকের শক্তি উদাহরণ দিতে গিয়ে বলি অমুকে বাঘের মতো, লোকটাকে আসলে বাঘ না শক্তির একটা চ্যাপ্টার বোঝানো হয়েছে। যদি অনেকে অনেকের তেজস্বী বক্তব্য শুনে বলি লোকটা সিংহের মতো গর্জন দিয়েছে, তার মানে কি লোকটা আসলেই স্টেজে উঠে সিংহের মতো গর্জন দিয়েছে, না খুব জোরালো বক্তব্য দিয়েছে। যদি বলা হতো নবীজির চরিত্র কোরআনের মতো, তাহলে বোঝা যেত যে নবীজির চরিত্রের সাথে কোরআনের সাথে পুরোপুরি মিল নেই, কিছু কিছু মিল আছে, কিছু কিছু গ্যাপ আছে। কিন্তু আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এমন এক কথা বলেছেন যেই কথার পরে আর প্রশ্ন থাকে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সোজা উত্তর করলেন, কানা খুলুকুহুল কুরআন। সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাবে যখন আম্মা জান বললেন নবীজির চরিত্রই কুরআন, তার মানে আম্মা জান বুঝাইতে চাইলেন কুরআন যা নবীজির গোটা জিন্দেগীতা। এই জন্য বলি যে আল্লাহ তাআলা পৃথিবীতে দুই কোরআন পাঠিয়েছেন, এক হলো প্র্যাকটিক্যাল কোরআন আর এক হলো থিওরিক্যাল কোরআন। আমাদের মাঝে যেটা প্রিন্ট করা কোরআন আছে 114 সুরাওয়ালা 30 পারাওয়ালা, এটা হচ্ছে থিওরিক্যাল কোরআন। আর আমার আপনার নবী সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থিওরিক্যাল নয় বরঞ্চ প্র্যাকটিক্যাল কোরআন, ঠিক না? ওয়াফাতুন নবী একদিনের, মিলাদুন নবী একদিনের, সীরাতুন নবী হলো গোটা জিন্দেগীর, রাহমাতুল লিল আলামিন ওয়াহি প্রাপ্তির পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে দ্বীনের দাওয়াত দিয়েছেন, এটা সীরাতুন নবীর অংশ। নবীজির ওই আম্মা জান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফালের কাছে গিয়েছেন, তিনি উত্তর দিয়েছেন, হাযা নামুসুল লাযী নাযযালা আলা মূসা, সীরাতুন নবীর অংশ। নবীজি জবালে আবু কুবাইসের সামনে দাঁড়িয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন গোটা মক্কাবাসীকে, সীরাতুন নবীর অংশ। রাহমাতুল লিল আলামিনকে মক্কার শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দি করা হয়েছিল, এটা সীরাতুন নবীর অংশ। রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে সাজদায় ছিলেন, কাফির আর মুশরিকরা নবীজির মাথার উপরে উটের নারী হুরি, পচা নারী হুরি গুলোকে ফেলেছিল, এটা সীরাতুন নবীর অংশ। নবীজি তায়েফের জমিনে দাওয়াত নিয়ে গিয়েছেন, মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এমনকি কাফির আর মুশরিকরা নবীকে এমন ভাবে পাথর মেরেছে, রহমতুল্লিল আলামিন বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন, এটা সীরাতুন নবীর অংশ। মদিনা থেকে কাফেলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়আত হয়েছেন, বায়আত আকাবায়ে উলা সীরাতুন নবীর অংশ, বায়আত আকাবায়ে সানিয়া সীরাতুন নবীর অংশ। নবীজি হিজরত করেছেন মদিনায়, এটা সীরাতুন নবীর অংশ। বদরের যুদ্ধে হাজির হয়েছেন নবীজি, যুদ্ধ করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এটা সীরাতুন নবীর অংশ। উহুদের যুদ্ধে নবীজি যুদ্ধ করেছেন, সশরীরে উপস্থিত হয়েছেন, হাজির হয়েছেন, এটা সীরাতুন নবীর অংশ। খন্দকের যুদ্ধে রহমাতুল লিল আলামিন হাজির হয়েছেন, সীরাতুন নবীর অংশ। মক্কা বিজয় সীরাতুন নবীর অংশ, বায়াতুর রিদওয়ান সীরাতুন নবীর অংশ, সর্বশেষ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ, এটাও নবীজির সীরাতের অংশ, গোটাটা রহমাতুল লিল আলামিনের সীরাতের অংশ। সুতরাং সহজ ভাষায় বলবো, মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী জানার বিষয়, মানার বিষয় না। সীরাতুন নবী জানারও বিষয়, মানারও বিষয়, শুধু জানার আর মানা পর্যন্তই শেষ নয়,
বরঞ্চ গোটা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সীরাতুন নবী প্রতিষ্ঠার জন্য মেহনত করা, সীরাতুন নবী প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত দেওয়া, সীরাতুন নবী প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেওয়া। সুতরাং আশা হারাব না, রাত যত গভীর হয় তত সুবহে সাদেক কাছে হয়। আলহামদুলিল্লাহ সুবহে সাদেক আমাদের মাঝে চলে এসেছে শুধু ইসলামের সূর্য উদয়ের অপেক্ষায়। সুতরাং আমিও সে অপেক্ষা নিয়ে আলোচনা শেষ করছি, আজকে বিদায় নিচ্ছি, কথায় ভুল হলে ক্ষমা চাই। অল্প সময় হাজিরা দিয়ে গেলাম, আজকে রাতেই ওমরা সফরে যাওয়ার নিয়ত করেছি, সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় সিরাত।